কতদিনের স্বপ্ন, আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো, হলো না খারাপ সবাই আমি জানাই আসি। আমাকে করোনা দাদা এবার মেম্বারে দাঁড়াচ্ছে। এ দাঁড়া শোন, কোন মেম্বার সাহেব এবার কি করবেন? কিন্তু আপনার প্রশংসা করতে করতে আর আমারে খুঁজে পাবেন না নি মেম্বার সাহেব। তোরে আমি কইছি আমি মেম্বার হবো, তুমি তো কইলে ইলেকশন কমিশনে যাচ্ছি। আমি ইলেকশন কমিশনের কাছে যাচ্ছি হলো, আমার একটা আইডি কার্ডের সমস্যা হয়েছে, ভোটার আইডি কার্ডে, সেই দিয়ে ঠিক করা। ও বলটা আগে কব না, আগে কতে দিছিস? ইলেকশনের কমিশনের কথা শুনে তুই তোমার মেম্বার ফেলাইছিস। আচ্ছা করো না, বাদ দাও, তোমার কি সমস্যা হয়েছে কতদিনে আমার? তুই কি কইলি আমারে? ওরে এক ফির কইছি না আমি, আমার নাম কমলাকান্ত, কমলাকান্ত, কমলাকান্ত। মেম্বার সাহেব ভুল হয়ে গেছে আবার। তোমার ভোটার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আমার একটু থুকু কমলাকান্ত দাদা? আমার ভোটার আইডি কার্ডে তো মেলা সমস্যা আছে বুঝছো। ওর ভোটার আইডি কার্ডে কি সমস্যা হচ্ছে? ওরে আমার নাম হলো আমিন। ওই আলার বলার কি দিছে জানো? তা কি আমিন অবধি কি করতে ইচ্ছা করেন ওই বালগে? তোমার সেটা খুলে কতদিনই আমারে? না এ কোয়া যাবে না, সমস্যা আছে। তুই কোয়ানে যাচ্ছিস? যাতিলাম তো গোসল করতে। আইডেন্টিটি কি সমস্যা তা তোর জানার দরকার? আচ্ছা সমস্যার কথা যখন কবাই না, তা তুই তোমার ভোটার আইডি কার্ড নিয়ে যা, আমি তাহলে গেলাম গোসল। হয়
নির্বাচন কমিশনারের কাছে আমার নাম আছে কমলাকান্ত, লিখে দিছে করোনা কি হয় কিরকম লাগে সে সমস্যা। তোমার কি সমস্যা আমিন দাদা? আরে মাস্টার আর বইলে না, আমার নাম হলো আমিন, এরা ভুল করে আমার ভোটার আইডি কার্ডের নাম দিছে আমিন, আমি তো আমি সমস্যায় পড়ে গেছি। আচ্ছা তা তোমরা তো নির্বাচন অফিসে গেছো তাই না? তা নির্বাচন অফিসে যায় কি হয়েছে? আমার কোয়ানে কদিন নেই
সাইসের বাণী মটকাই, সাইসের বাণী মটকাই উঠাতে হবে। সাইসের বাণী কি আবার? সাইসের বাণী বুঝলে না মাস্টার, কি তুমি লেখাপড়া করাই বেড়াও? সাইসের বাণী মাথায় উঠানো মটকায় উঠানো মানে হাজার টাকা লাগবে। সে তা নালে কাগজ পত্র গুলো সব জমা দিতে হবে, তো ভাবো কানে এই 40,000 টাকা দিয়ে তোমার করাতে হবে। 40,000 টাকা লাগবে? এই হলো সাইসের বাণী মটকেল জন্য 40,000 টাকা লাগবে? সারা জীবন জাতীয় পরিচয় পত্র সংশোধন করে আসলাম, এ বাড়িটা ও বাড়িটা 230 টাকা কি হায়েস্ট 345 টা, তোমাকে ধরে 40,000 টাকা যাচ্ছে, এদিকে সাইসের বাণী মটকেল হচ্ছে। এখন সরকার কত ধরনের সুবিধা দিচ্ছে, সবকিছু এখন ডিজিটাল অনলাইন হয়ে গেছে। এখন যদি তোমরা বলো যে আমি এটা বুঝি না, এটা তো সরকারের ব্যর্থতা না। লেখাপড়া তো জানি না মাস্টার সাহেব, আমি কি করবো, সমস্যা তো বাদ। লেখাপড়া জানো না ঠিক আছে, কিন্তু কোনো জিনিস বুঝতে কি লেখাপড়ার প্রয়োজন হয়? না না, আমি তো কি বললাম, জাতীয় পরিচয় পত্রের সর্বনিম্ন ফি হচ্ছে 230 টাকা আর সর্বোচ্চ ফি হচ্ছে 345। এর অধিক যদি কেউ নেয় তাহলে তার কাছে কাজ করার দরকার নেই। আর এখন সবকিছু হয়ে গেছে ডিজিটাল, অনলাইনে হয়ে যাচ্ছে। তোমার যদি কাগজপত্র ঠিক থাকে, তুমি যদি প্রমাণ করতে পারো যে আমার নাম এটা না আমার নাম ওইটা, তাহলে তোমার কাগজপত্র ঠিক হবে না। মানে কিরা বলিছে, হ্যাঁ তোমরা কিছু বুঝবা না কিছু জানবা না, দুজনের ধরে জিজ্ঞাসা করো, আমি মাস্টার সাহেব আমার ধরে আসো, আমি তো তোমাকে এলাকার। অনলাইন তো ঠিক আছে, সে কাগজপত্র ভাবিলাম যে নিয়ে তোমার কাছে যাবো, তা ভাবলাম যে আবার উনি দেখাই আসি, কিন্তু ওই যে তোমার দাদি আইডি কার্ড, নানির আইডি কার্ড, তারপর এসে নানা কোয়ানে মুতিলো, এইগুলো ভাবো কোয়ানে, এইগুলো চাইছে, এগুলো কি লাগবে? তোমার যে নানা মুতিছে কবে চাইছে, দাদার আইডি কার্ড চাইছে, এগুলো চাইছে না? এইগুলো দুর্নীতির একটা কৌশল, তুমি তো এগুলো পারবা না আনতি, তুমি আনতি পারবা না? তোমার একটুক জানা জরুরি যে যদি কারোর নামের সমস্যা হয়, সে নাম সঠিক নাম যে কি সেটা যদি তুমি প্রমাণ দিতে পারো, তোমার আইডি কার্ড সংশোধন হয়ে যাবে। তোমার পিতার নামে সমস্যা, যদি পিতার নামে যদি আইডি কার্ড দিতে পারো, পিতার আইডি কার্ড, যে আমার পিতার আইডি কার্ডের নাম এইটা না, আমার পিতার আইডি কার্ড এই, যে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। মায়ের আইডি কার্ডের সমস্যা, তুমি মায়ের আইডি কার্ড সাবমিট করবা, মায়ের আইডি কার্ড তোমার সংশোধন হয়ে যাবে। তোমার জন্ম তারিখের সমস্যা, তুমি তোমার সার্টিফিকেট শো করবা, তোমার সবকিছু হয়ে যাবে। সাইসের পানি মটকায় উঠে 40,000 টাকা কাউকে দিবা না, এটা দুর্নীতি। আমরা এখন কি করবো, এটা সমাধান দাও তুমি আমাদের। দাদা তোমার ভোটার আইডি কার্ডে কি নাম আছে? শোনো দাদা, এইগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অফিসে যারা কম্পিউটার অপারেটর আছে তাদের সবচেয়ে বড় দোষ এরকম, কারণ ওরা ভুলভাল টাইপ করবে। তোমার নাম হলো কমলাকান্ত, ওরা ভোটার আইডি কার্ডে টাইপ করেছে কি করোনায় আক্রান্ত, তাহলে কি ওরা কি বাড়ি থেকে যখন তথ্যগুলো নেবে তখন ঠিকঠাক যাচাই বাছাই করে নেবে না? তাহলে ভুলগুলো কার? ওকে ওকে, ইলেকশন কমিশনের এই দায়ভার নিতে হচ্ছে কাদের এখন? আমার কি পাবলিক, আমাদের মতো সাধারণ জনগণের হচ্ছে, সেই সমস্যার সমাধান করতে হচ্ছে। ঠিক আছে, আমরা সমস্যার সমাধান করব, কিন্তু এই সমস্যার সমাধানের একটা পথ আছে। কি পথ? জন্ম নিবন্ধনটা ঠিক করবা, তারপর জন্ম নিবন্ধন ঠিক করে তুমি যে কোনো অনলাইন কম্পিউটারের দোকানে যাবা, যাই তোমার জন্ম নিবন্ধন দিয়ে তোমার ভোটার আইডি কার্ড দিয়ে 230 টাকা ফি দিয়ে তুমি নির্বাচন অফিসে সংশোধনের জন্য আবেদন করো। আচ্ছা, কোনো সমস্যা না থাকে তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি যদি অনলাইনে যায় তুমি যদি সংশোধনের জন্য আবেদন করো 230 টাকা ফি দিয়ে, তাইলেই তো সমস্যার সমাধান। জানতাম না মাস্টার, এখন তো জানলে।
কেন পৌঁছবে না? কাগজপত্র সবকিছু স্ক্যান করে সুন্দরভাবে যদি আপলোড করা হয় তাহলে ওদের কাছে কাগজপত্র পৌঁছাই যাবে, কিন্তু না পৌঁছানোর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ওই যে কম্পিউটারের দাঁতে যে আমি আবেদন করতেছি, আবেদন যদিও সঠিক না করে তাহলে কিন্তু ওদের কাছে পৌঁছাবে না। তার জন্য ওই কম্পিউটারের কাছ থেকে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেব। কি ডকুমেন্ট নেব? যে এই যে আমরা পরিবর্তন করলাম, এই যে পরিবর্তন হয়েছে, কি বুঝতে পারছি? সমস্যা নেই, আমার সঙ্গে তোমরা চলো। 230 টাকা আছে? তোমার দ্বারা 230 টাকা আছে? আমি সব করতে পারবো, কারণ টাকা কিন্তু দিতে পারবো না। চলো 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 যাই।